আসতে শুরু করেছেন, আমরা আশা রাখছি আগামীকাল সকাল থেকে আপনারা আসবেন, প্রত্যেকে আসবেন। খাবার হিসাবে শুকনো কিছু খাবার অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন, এখানে জলের যথাযথ ব্যবস্থা আছে, সে নিয়ে কোনো অসুবিধা হবে না। আপনারা যারা আসবেন তারা এন্ট্রি পয়েন্ট বা এই বিষয়ে কোন দিক দিয়ে আসবেন, আমি ইন্দ্র আছে, ইন্দ্রর কাছে চলে যাব, ইন্দ্র এই ব্যাপারে বলবে। আমি ইন্দ্রর কাছে চলে যাই, ইন্দ্র এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলো তুমি যে কিভাবে যারা আসবে তারা কোন দিক দিয়ে আসবে। এতগুলো তো গেট ছিল আগে, গেটগুলো বন্ধ হয়েছে, আমি আরেকবার বরঞ্চ দেখিয়ে দিই। এটা হচ্ছে শহীদ মিনার, আর এটা হচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভের স্থল। আর আপনারা দেখুন ঠিক এখানে যে চেয়ারগুলো ছিল, যারা এসছেন দেখুন চেয়ার হাফ হাফ করা হয়েছে, অর্ধেকের অর্ধেক চেয়ার ওই পাশে আছে, এই যে শহীদ মিনার অর্ধেক চেয়ার ওই পাশে আছে আর অর্ধেক এই যায়। এই এলাকাটা পুরোটা আমাদের জন্য একেবারে বরাদ্দ আছে, এবং এই সামনের এই দিকটাও, এই দিকটা আপনাদেরকে দেখাই, শহীদ মিনারের ব্যাক সাইড যেখানে আছে, অর্থাৎ আমাদের মঞ্চের মূল মঞ্চ যেটা সেই মঞ্চের পেছন সাইড, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জায়গা। এগুলো সমস্ত কিছু আমাদের জন্য বরাদ্দ আছে। ওখানে যেটা পে টয়লেট ছিল ওখানে গেট করবো না বলেছিল, কিন্তু আমরা চাপ দিয়ে বা হাইকোর্টে মুভ করার পরেই ওরা অনেক কিছু বুঝতে পেরেছে, তা নইলে অমানবিকতার একটা নিদর্শন আমরা পেয়েছিলাম গতকালকে, যদিও বিরোধিতা করেছিলাম যে টয়লেট করতে যেতে বলেছিল যে কিছুটা সময় আপনারা এদিকেই করে নেবেন, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, আমরা গেট করা করিয়েছি। গোটা শহীদ মিনার চত্বরকে সিসিটিভিতে মুড়ে ফেলার কথা কোর্টও জানিয়েছে, আমরা নিজেরাও শহীদ করেছি। এই জায়গাগুলো ফাঁকা, এখানে যারা বসে আছে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার, এরা দিনরাত পরিশ্রম করছে, এখানে থাকে, এই জায়গায় সকলেই আছে দেখুন। সুতরাং আপনাদের সকলের উপস্থিতি অবশ্যই আমরা আশা করছি। চলুন চলে যাই, সরাসরি ইন্দ্র আছে এখানে দাঁড়িয়ে। ইন্দ্র তুমি বরং ওনারা কোন দিক দিয়ে আসলে সরাসরি এখানে পৌঁছাতে পারবেন, কোন দিকে আসলে অসুবিধা হবে না, এই ব্যাপারটা ক্লিয়ার করো। সাথী আগামীকাল সকলকে স্বাগত শহীদ মিনারের, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের। তুমি শহীদ মিনারের এই দিকটাতে, আমাদের এইদিকে মুখ করো, শহীদ মিনারটা পিছনে, আমাদের পেছনে শহীদ মিনার আছে, আমার অপোজিটে আমাদের অনশন মঞ্চ তথা অবস্থান মঞ্চ আছে। আপনারা এযাবৎকাল যা এসেছেন বিভিন্ন দিক থেকে শহীদ মিনারে আসা যায়, বিভিন্ন এন্ট্রান্স আছে, সমস্ত কিছু ভুলে যান, নির্ঝর ডিটেলে বলে দিয়েছে কিভাবে রেস্ট্রিকশনটা হয়েছে। আমাদের এটা কনফাইন হয়ে গেছে, ওদের ওটা আলাদা সেপারেটলি কনফাইন হয়ে গেছে। আমরা আপনারা প্রত্যেকে কালকে শহীদ মিনারে যেটা ঢুকবো সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরার যে স্ট্যাচুটা আছে, আমি একবার দেখিয়ে দিই, এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে রাস্তাটা যাচ্ছে আমাদের অবস্থানের পিছন দিয়ে সোজা রাস্তাটা গিয়ে মাতঙ্গিনী স্ট্যাচুর ওখানে যাচ্ছে, ওইটাই আমাদের এন্ট্রির একমাত্র এন্ট্রান্স। কালকে আমরা শুধুমাত্র ভলান্টিয়ারও থাকবে, আমাদের ভলান্টিয়ার্সরা থাকবেন এখানে, পুলিশ প্রশাসনের স্টাফরা থাকবেন, কিন্তু আমরা নিজেরা কখনোই এন্ট্রান্স ওই মাতঙ্গিনী এন্ট্রান্স ছাড়া কোথাও দিয়ে আসবো না, আমরা কোনো রকম প্ররোচনায় পা দেবো না, আমরা ওই জায়গা দিয়ে ঢুকবো। অর্থাৎ কোনটা, ওটা ইডেনের অপোজিটে, আকাশবাণীর অপোজিটে যে রাস্তাটা ক্রস করে মাতঙ্গিনী স্ট্যাচুটা শুধু মাথায় রাখবেন, শুধুমাত্র মাতঙ্গিনী স্ট্যাচুকে ডান দিকে রেখে যখন আমরা আসবো মাতঙ্গিনী স্ট্যাচুর ওখান দিয়ে সোজা আমরা অবস্থান মঞ্চে চলে। তাহলে ইন্দ্র যারা বাসে বাসে নামবে, ধরো বাসে নামবে, ওখান থেকে কিভাবে আসবে এটা বলে দিতে হবে। এই যে এক্স আর্মি পার্সোনেল দ্বারা পরিচালিত যে টয়লেটটা ছিল সুলভ শৌচালয়, সেখান দিয়ে আপনারা ঢুকে যেতেন, বা বাস স্ট্যান্ডের ওই পেছন দিক দিয়ে, ওই দিক দিয়ে ঢুকে যেতেন ময়দান মার্কেটের ওখান দিয়ে, কোনো জায়গা দিয়ে আসবেন না। সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা বাস স্ট্যান্ডে যেখানে নামছেন ডোরিনার ওদিকে নামলে ডোরিনা ক্রস করে আসবেন, এসে সোজা চলে আসবেন আমাদের এদিকে, ওই যেটাকে বলে হচ্ছে আমার ফুট দিয়ে সোজা চলে যাবেন আমাদের ওই দিকটা, আরে ডেকাস লেনের ওই দিকটায় নদীকে গিয়ে আপনি টার্গেট রাখবেন মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর, ওখানে আমরা যাব, ওখানে আপনাকে যেতেই হবে, মানে শহীদ মিনারের পাশ হয়ে বাস স্ট্যান্ডের পাশ হয়ে সোজা একেবারে সোজা এখানে চলে আসবে মাতঙ্গিনী স্ট্যাচুর কাছে। হাওড়া স্টেশন থেকে যারা আসবে আসবেন, হাওড়া থেকে মেয়র রোডের আগে স্টপেজে নামবে, হ্যাঁ চন্দন বলে দাও, হাওড়া স্টেশন থেকে যারা আসবে তাদের চন্দন বলে দিচ্ছে কি, মেয়র রোডের আগে স্টপেজে ওই ক্রসিং এ নামবেন, নেমে একদম রোড বরাবর ফুটে আঁটবেন, টার্গেটটা থাকবে মাতঙ্গিনী হাজরার স্ট্যাচু, মাতঙ্গিনী স্ট্যাচুর বাঁদিক দিয়ে ঢুকে যাবেন শহীদ মিনার, সোজা শহীদ মিনারে আমাদের অবস্থান মঞ্চে চলে আসবেন। এখানে যেটা নির্ঝর বলে দিচ্ছে, এখানে টয়লেটের জন্য আমাদের যেতে দেওয়া হবে, তখন আমাদের অনেক ফিমেল আমাদের সাথীরা রয়েছেন, বিশেষ করে ছেলেদেরও সমস্যা কিন্তু মেয়েদের বিশেষ করে সমস্যা, তাই এখানে এন্ট্রান্স দেওয়া আছে, সুলভ শৌচাগারে দেওয়া হবে। আমরা কালকে সারাদিন আমাদের মতন করে এখানে সভা করব, কোনো রকম উত্তেজনা, এক্সাইটমেন্ট, ইনসাইটমেন্ট আমরা কোনো কিছু যাবো না, প্ররোচনা যাবো না, আমরা আমাদের আন্দোলন 62 দিনে পড়ছে, আমরা আমাদের মতন করে
বিশেষ দিনটা উদযাপন করলো সারা রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছে সারা রাজ্যের যুব সমাজ শিক্ষিত যারা সুধী নাগরিক যারা সুস্থ চিন্তার অধিকারী তারা প্রত্যেকে আমাদের আন্দোলনের সঙ্গে আছে তাই আমরা এখানে আসছি আর পরশুদিন ইতিহাস রচনা হবে ভাস্কর নিঝর বলে দিয়েছে পরশুদিন আমাদের হাওড়া এবং শিয়ালদা থেকে দলে দলে 12টার সময় র‍্যালি করে এই মাঠে তিল ধারণের জায়গা থাকবে না সেটা করে দেব আপনাদের হাত জোর করে অনুরোধ এই লড়াই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে কালকে আমাদের সংযমের দিন কালকে আমরা আমাদের মতন করে আন্দোলন করব পরশুদিন আমাদের মহাসমাবেশ সফল হবে সেখান থেকে নতুন কর্মসূচি আমাদের যোগ্যতম নেতৃত্ব ঘোষণা দেবে